আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে জয়ন্ত ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলাও করতে হবে, খেলাধুলায় শরীর ও মন ভালো থাকে বললেন মুখ্যমন্ত্রী। পূর্ব গোকুলনগরের সাংসদ আদর্শ গ্রাম পরিদর্শন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। আগামীকাল দুদিনের সফরে গুজরাট যাবেন প্রধানমন্ত্রী। ব্রু শরণার্থী পরিবারদের স্থায়ী পুনর্বাসনের প্রক্রিয়াটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্রুত সম্পন্ন করতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলাও করতে হবে, খেলাধুলায় শরীর এবং মন ভালো থাকে, তাহলেই আমরা নেশামুক্ত পরিবেশে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে পারব। আজ আগরতলায় 128 বছর পুরনো ঐতিহ্যবাহী মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ একথা বলেন। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবং তৃতীয় শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত কৃতীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। সুপার 30 বিদ্যাজ্যোতি প্রকল্পগুলোর পাশাপাশি ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। অন্যান্যদের মধ্যে মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। দক্ষিণ ত্রিপুরা জেলার দক্ষিণ মির্জাপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ নাথ জাতীয় শিক্ষক পুরস্কার 2022-এর জন্য মনোনীত হওয়ায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ তাকে অভিনন্দন জানিয়েছেন। ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যৎ সমাজ গঠনে নিয়োজিত হওয়ার জন্য অনুপ্রেরণা দানে প্রতিকৃত হিসেবে অসামান্য অবদানেরই স্বীকৃতি এই পুরস্কার বলে অভিমত ব্যক্ত করেছেন তিনি। দুদিনের রাজ্য সফরে এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। আগামীকাল সকাল 11টায় অমরপুরের সর্বঙ্গে শান্তিকালী আশ্রমের নতুন পাকা ভবনের উদ্বোধন করবেন তিনি। আগামীকালই তার রাজ্য ত্যাগ করার কথা রয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের সফল রূপায়ণে পঞ্চায়েতগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। আজ পূর্ব বকুলনগরে সাংসদ আদর্শ গ্রাম পরিদর্শন করে একথা বলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। 2019 সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর বিশালগড়ের পূর্ব গোকুলনগর গ্রামকে সাংসদ আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আজ ভারত সরকারের গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিং এই গ্রামটি পরিদর্শন করেন। এই গ্রামের বাসিন্দা কেশব দেবরায় ড্রাগন ফ্রুটের বাগানটি পরিদর্শন করেন। এই বাগানে মোট 750টি ড্রাগন ফ্রুট গাছ রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের স্বসহায়ক দলের সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক সিদ্ধান্তগুলো তুলে ধরেন। রাজ্যের 66টি এলাকাকে অমৃত সরোবর প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হলেও এখন পর্যন্ত 964টি অমৃত সরোবরের এলাকা সারা রাজ্যে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 105টির কাজ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত 71টির কাজ সম্পন্ন হয়ে গেছে। এই প্রকল্পের কাজ তদারকি করার জন্য সারা রাজ্যে 1001 জন পঞ্চায়েত লেভেল অফিসার এবং 856 জন পঞ্চায়েত প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে এবং তাদের প্রশিক্ষণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী বছরের 15 আগস্টের মধ্যে ত্রিপুরায় এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অপরদিকে শ্যামাপ্রসাদ মুখার্জী রুরবান মিশনে রাজ্যের 5 জেলার 60 গ্রামীণ ক্লাস্টারকে চিহ্নিত করা হয়েছে। রাজ্য অতিথিশালায় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত কেন্দ্রীয় প্রকল্প নিয়ে পর্যালোচনা সভায় গতকাল এই তথ্য জানানো হয়। গতকাল রাজ্য অতিথিশালায় আয়োজিত পর্যালোচনা সভায় পৌরোহিত্য করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন বিজেপির নবনিযুক্ত সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি প্রাক্তন সভাপতি ডাক্তার মানিক শাহর হাত থেকে দায়িত্বভার গ্রহণ করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে নবনিযুক্ত সভাপতি দলকে আরো শক্তিশালী করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। এদিকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ আশা প্রকাশ করেছেন নবনিযুক্ত সভাপতির নেতৃত্বে রাজ্য সংগঠন আরো মজবুত হবে। পরে মাতাবাড়ি থেকে পুজো দিয়েছেন বিজেপির নবনিযুক্ত সভাপতি। আগামী 28 আগস্ট দুদিনের রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 28 আগস্ট বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ সহ মন্ত্রিসভার সদস্য এবং দলের রাজ্য নেতারা। আজ বিজেপির রাজ্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানানো হয়। 29 আগস্ট সকালে বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করবেন জেপি নাড্ডা। দুপুরে এডিসির সদর খুমলুঙে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন। সেদিনই তিনি রাজ্য ত্যাগ করবেন বলে জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের সফরে গুজরাটে যাবেন। সফরকালে তিনি আহমেদাবাদ, গান্ধীনগর এবং কচ্ছে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। তার সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদের সবরমতী রিভারফ্রন্টে খাদি উৎসবে অংশ নেবেন। পরদিন প্রধানমন্ত্রী কচ্ছে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।
প্রবীণ কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ কংগ্রেস পার্টি থেকে ইস্তফা দিয়েছেন। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে সম্বোধন করা একটি চিঠিতে আজাদ বলেছেন, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে তার অর্ধ শতাব্দীরও বেশি পুরনো সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমকে কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় মাকেন বলেছেন, কংগ্রেস যখন মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং মেরুকরণের ইস্যুতে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তখন মিস্টার আজাদ দল ছেড়েছেন। তিনি আরো বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে তার মতো একজন সিনিয়র নেতার কাছ থেকে জাতীয় ইস্যুতে দলের সমর্থন প্রত্যাশা করা হয়েছিল। আজ পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আইজি ক্রাইম কৃষ্ণেন্দু চক্রবর্তী জানান, রাজ্যকে নেশামুক্ত করতে রাজ্য সরকারের যে নীতি ঘোষণা করা হয়েছে, পুলিশ তা বাস্তবায়িত করতে কাজ করছে। গত এক মাসে পুলিশ বিভিন্ন জায়গা থেকে 3634 কেজি গাঁজা আটক করেছে, 276 গ্রাম হিরোইন আটক করা হয়। এছাড়া 5277 বোতল কফ সিরাপ, 7804 ইয়াবা ট্যাবলেট আটক করা হয়। এর পাশাপাশি নেশা বহন করার অভিযোগে 20 গাড়ি সিজ করা হয়েছে, 48 মামলা গ্রহণ করা হয় বলে তিনি জানান। হাইওয়ে পেট্রোল এবং প্রয়াস কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। আপনার খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। মিজোরাম থেকে রাজ্যে আগত রিয়াং শরণার্থী পরিবারদের স্থায়ী পুনর্বাসনের প্রক্রিয়াটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্রুত সম্পন্ন করতে হবে। এখন পর্যন্ত যেসব পরিবারের এলাকাভিত্তিক পুনর্বাসনের জন্য নামের তালিকা পাওয়া যায়নি, তাদের তালিকা আগামী 31 আগস্টের মধ্যে অবশ্যই দেওয়ার জন্য ব্রু শরণার্থী নেতৃবৃন্দকে আরও বেশি উদ্যোগী হতে হবে। আজ সচিবালয়ের 2 নং সভাকক্ষে রাজ্য ব্রু শরণার্থীর পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে পর্যালোচনা সভায় কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। তিনি বলেন, ভারত সরকার এবং ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার ও ব্রু শরণার্থী সংগঠনের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের ভিত্তিতে দীর্ঘ বছর পর ব্রু শরণার্থীরা স্থায়ীভাবে ত্রিপুরায় পুনর্বাসনের সুযোগ পেয়েছেন। তাই এই পুনর্বাসন প্রক্রিয়াটি দ্রুততার সাথে শেষ করা প্রয়োজন। এক্ষেত্রে তিনি ব্রু শরণার্থী নেতৃবৃন্দ সহ সবার সহযোগিতা আহ্বান করেন। রাজ্যে রিয়াং জনজাতি জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব সংগ্রামা তের উপলক্ষে আজ এডিসিতে ছুটি ঘোষণা করা হয়েছে। এডিসির অতিরিক্ত মুখ্য নির্বাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানান। সংগ্রামা তের উপলক্ষে এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা এবং মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই উৎসবের মাধ্যমে সৌভ্রাতৃত্ব এবং পারস্পরিক মেলবন্ধন আরও দৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন। দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে পর্যন্ত দেশে 211,13,00,000 বেশি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় 31,00,000 বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। ভারতের সক্রিয় করোনা রোগের সংখ্যা বর্তমানে 90,707, সুস্থতার হার বর্তমানে 98.61%। গত 24 ঘণ্টায় মোট 13,528 জন সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত মোট 88,43,00,000 বেশি কোভিড পরীক্ষা করা হয়েছে। আজ মাদার টেরেসার জন্মদিনে উপলক্ষে আগরতলার বুদ্ধ মন্দিরস্থিত নির্মলা শিশুগৃহে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। মাদার টেরেসার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে। শিশুগৃহের সিস্টাররা টেরেসার বর্ণময় জীবন তুলে ধরেন। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আয়কর বিভাগের উত্তর পূর্বাঞ্চলের উদ্যোগে স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ নেতাজি চৌমনিস্থিত আয়কর ভবনের প্রেক্ষাগৃহে দেশের স্বাধীনতা সংগ্রামে অনবদ্য অবদানের জন্য 6 জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন জীবিত রয়েছেন, তাকে গতকাল তার বাড়ি থেকে সংবর্ধনা জানানো হয়েছে বলে জানালেন আয়কর বিভাগের সহকারী কমিশনার আর কে ভট্টাচার্য। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়কর বিভাগের প্রাক্তন মুখ্য কমিশনার পি দেববর্মন, যুগ্ম কমিশনার আনন্দ কুমার প্রমুখ। সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে আজ বিকেলে স্থানীয় টিলাবাজারে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। তিনি তার ভাষণে দেশ এবং রাজ্যের পরিস্থিতি ও তার দলের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোকপাত করেন। আজকের জনসমাবেশে অন্যান্যদের মধ্যে দলের মহকুমার সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, বিধায়ক মবস্বর আলী প্রমুখ বক্তব্য রাখেন। আগামী 4 সেপ্টেম্বর থেকে 2 দিনব্যাপী আমরা বাঙালি দলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজ্য সম্মেলনে দলের নতুন কমিটি গঠন করা হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্র পাল একথা জানান। তিনি কেন্দ্র এবং রাজ্য সরকারের সমালোচনা করেন। ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডাক্তার ব্রাম টিচিং হাসপাতালের 17তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ স্বামী শুভকারানন্দ মহারাজ। হাসপাতালের সিইও স্বপন শাহ, মেডিকেল সুপার ডাক্তার অরিন্দম দত্ত বক্তব্য রাখেন। বক্তারা রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার সংঘের স্থায়ী অফিস আগরতলায় নির্মাণের চেষ্টা করবেন বলে আশ্বাস দিলেন মেয়র দীপক মজুমদার। তিনি আরও বলেন, কর্মচারীদের সমস্যা সমাধানে রাজ্য সরকার সবসময় সচেষ্ট। আজ আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার সংঘের দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে তিনি একথা বলেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, সংগঠনের সম্পাদক পৃথ্বীশ রঞ্জন রায় প্রমুখ। আগরতলার আমতলী সহ বিভিন্ন এলাকায় সিপিআইএম কর্মীদের উপর হামলার ঘটনার সঙ্গে যুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম। পরে সিটু রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্তের নেতৃত্বে 7 জনের এক প্রতিনিধি দল পশ্চিম জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায়। এবারে খেলার খবর।
আন্তঃঅফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার উদ্যোগে মহিলা কর্মচারীদের মধ্যে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়। উমাকান্ত একাডেমির মাঠে এই প্রতিযোগিতায় বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের পাপিয়া দাস চ্যাম্পিয়ন, কৃষি দপ্তরের রীনা দেব রানার্স এবং বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের মীনাক্ষী সরকার তৃতীয় স্থান দখল করে। মোট ১০টি দপ্তরের বিনোদন সংস্থার ৬১ জন মহিলা কর্মচারী এই আসরে অংশ নেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলাদের ফুটবল লীগের উদ্বোধনী ম্যাচে জম্পুই জেলা প্লে সেন্টার বড় ব্যবধানে জয়লাভ করেছে। পর্যাপ্ত প্রাধান্য বজায় রেখে ৬-০ গোলে বিধ্বস্ত করে চলমান সংঘকে। অরুন্ধতী নগরের পুলিশ মাঠে শুক্রবার আসরের উদ্বোধন হয়। এদিনের ম্যাচে ২টি গোল করে বিজয়ী দলের সোনালী দেববর্মা, এছাড়া দলের পক্ষে বাকি ৪টি গোল করে হামারি জমাতিয়া, সারি মলসম, সুয়ারি দেববর্মা এবং সীমা দেববর্মা। এবারে আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আজ কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলাও করতে হবে, খেলাধুলায় শরীর ও মন ভালো থাকে বললেন মুখ্যমন্ত্রী। পূর্ব গোকুলনগরের সাংসদ আদর্শ গ্রাম পরিদর্শন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর। আগামীকাল দুদিনের সফরে গুজরাট যাবেন প্রধানমন্ত্রী। রিয়াং শরণার্থী পরিবারদের স্থায়ী পুনর্বাসনের প্রক্রিয়াটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্রুত সম্পন্ন করতে নির্দেশ মুখ্যমন্ত্রীর।